আলোচিত রায়হান হত্যায় অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে সিলেট নগরীর বন্দরবাজার ও আশপাশের এলাকার আতঙ্ক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা বলছেন, মানুষকে ধরে এনে নির্যাতন, টাকা আদায়, মাদক নিয়ে ফাঁসানো ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় সহ নানা অপরাধ করতেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এই বহিষ্কৃত ইনচার্জ। সিলেট থেকে সাদিক রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুমন সারওয়ারের রিপোর্ট। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া বছরখানেক আগে দায়িত্ব নিয়ে ফাঁড়িটিকে টর্চার সেল বানিয়ে ফেলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সবশেষ 11 অক্টোবর এখানে নগরের আখালিয়া এলাকার যুবক রায়হান আহমেদের মৃত্যু হয়। ওই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় এসআই আকবর সহ ফাঁড়ির 4 পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ব্যক্তিরা। আমার একটা ফ্রেন্ড একটা প্রতারকের মাধ্যমে প্রতারিত হয়, ওর সাথে যোগাযোগ করলে তারপর আমাকে থানায় না যেয়ে আমাকে বলছে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য। তখন আমি তার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করি। রেস্টুরেন্টে দেখা করার পর আমার কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে ওই ঘটনার সমাধানের জন্য। কোনো ভাই থেকে আইলে তারা ধরে ধরিয়ে দুজন দুই ভাই নাকি নিয়ে তারপর আবার গাড়ি চলিয়ে তারা তো চাঁদা দেয়। সকালবেলা ভোরে যখন নাইট পোষে যখন আপনার এই স্বামী স্ত্রীরা ইয়া নামে রিস্কার বুকে যাক সিএনজি যাক তারা আটকাইয়া তারা টাকা দাবি করে না দিলে ফার্জিনেদের নিয়ে আটকাইয়া দুজনকে দুই টাকা দিয়া জিজ্ঞাসাবাদ করে। বন্দর পুলিশ ফাঁড়ির মতো জায়গায় একজন রায়হানকে এভাবে ধরে নিয়ে গিয়ে নিপীড়নের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে অনতি বিলম্বে ফৌজদারি আইন অনুযায়ী ওই দোষী পুলিশদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিয়ে আসা। নির্যাতন চাঁদাবাজি সহ অপকর্মে জড়িত সবার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট জনসহ এলাকার সর্বস্তরের মানুষ। এসপি মহোদয়ের নাকের ডগার দেশে এইসব কাজ অপকর্ম গুলো চালিয়ে যাচ্ছে। এখানে ডিবির অফিসার ডিবির কর্মকর্তা থাকেন, ওনারা কি কাজ করেন এইগুলা এই বিষয়গুলা কেন ওনারা জানেন না? অভিযুক্তদের বিচারের আওতায় আনার পাশাপাশি পলাতক এসআই আকবরকে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। সাসপেক্ট যারা আছে এরকম আমাদের হাতে আছে এবং পিবিআই যখনই চাবে তখনই আমরা তাদেরকে হস্তান্তর করব বা তাদের হাতে দিব অফিসিয়ালি। আর যে একজন পলাতক আছে তাকে আমরা ধরার চেষ্টা করব এবং পিবিআইও চেষ্টা করবে। আমরা পুরো বাংলাদেশ পুলিশ বাহিনী এতে আমরা সতর্ক থাকবো আর সতর্ক আছি। ইতিমধ্যে সব জায়গায় আমরা জারি করেছি যে উচিত করতে না পারে অন্তত ইমিগ্রেশন পয়েন্টগুলি দিয়ে সেইভাবে চিঠি দেওয়া আছে। পুলিশি নির্যাতনের ঘটনার প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ করছেন সিলেটের সাধারণ মানুষ। বন্দরবাজার পুলিশ পায়ে ঘেরা সহ নানা কর্মসূচি করছেন তারা। সবাই রায়হান হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং পুলিশের হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছেন। সুমন সারওয়ার, চ্যানেল আই।